আপনার বাচ্চাটি জরায়ুর ভিতরে একটি তরলে পূর্ণ থলিতে অবস্থান করে। এই থলিটির নাম অ্যামনিওটিক থলি এবং তরলের নাম অ্যামনিওটিক তরল। নানা কারণে এই অ্যামনিওটিক তরলের পরিমাণ কমে যেতে পারে। আল্ট্রাসনোর পর ডাক্তার হয়তো আপনাকে বলেছেন বা রিপোর্টে লেখা রয়েছে পেটে পানির পরিমাণ কম আছে। এই পানির পরিমাণ কম হলে গর্ভের বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। শিশুর কি সমস্যা হতে পারে এ বিষয়ে আলোচনা করব অন্য আরেকটি ভিডিওতে। তবে কি করলে গর্ভের পানির পরিমাণ বাড়ানো যায় এবং আপনার শিশুকে ঝুঁকি থেকে রক্ষা করা যায় এই বিষয়ে জানব আজকের এই ভিডিওটিতে। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই জেনে নিই অ্যামনিওটিক তরলের কাজ কি। এই তরলের কারণে গর্ভের বাচ্চা বিভিন্ন আঘাত থেকে রক্ষা পায়। শিশুর পাচক গ্রন্থি ও ফুসফুসের বিকাশ এর মধ্যেই হয়। এই তরলের জন্য শিশুটি বাইরের সংক্রমণ থেকে বেঁচে থাকে। এই তরলের কারণেই শিশু জরায়ুতে ভেসে থাকে এবং নড়াচড়া করতে পারে। অ্যামনিওটিক তরল কম হওয়ার অনেক কারণ রয়েছে, যেমন সময়ের আগে পানি ভেঙে যাওয়া, গর্ভবতীর ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে, কোনো কারণে প্লাসেন্টা জরায়ুর দেওয়াল থেকে সরে যে গেলে, গর্ভস্থ বাচ্চার কিডনিজনিত সমস্যা থাকলে, বাচ্চার শারীরিক বৃদ্ধি কম হলে। অ্যামনিওটিক তরল বাড়ানোর কিছু উপায় রয়েছে। গর্ভধারণের প্রথম দিন থেকেই একজন গর্ভবতীর দৈনিক কমপক্ষে 3 লিটার পানি পান করা উচিত। নানা কারণে অনেক নারী 3 লিটার পানি পান করতে ভুলে যান। এক্ষেত্রে আমাদের পরামর্শ, প্রতিদিন ঘুমানোর আগে 3টি 1 লিটার পানির বোতলে 1 লিটার করে 3 লিটার ফুটানো পানি রেখে দিবেন এবং মনে মনে টার্গেট করবেন আগামীকাল সারাদিনে এই বোতল 3টি খালি করবেন। আশা করি এভাবে করলে তা সম্ভব হবে। পানির পাশাপাশি আরও কিছু খাবার খেতে পারেন যেগুলোতে তরলের পরিমাণ বেশি থাকে, যেমন তরমুজ, টমেটো, শসা, বিভিন্ন ফলের প্রাকৃতিক জুস, এছাড়াও মাঝে মাঝে লেবুর শরবতও খেতে পারেন। ওই 3 লিটার পানির সাথে এই খাবারের তরল যোগ হলে আপনার পেটের পানির পরিমাণ এমনিতেই বাড়তে থাকবে আর শিশুটিও ঝুঁকিমুক্ত থাকবে। যখন থেকে জানবেন আপনার পেটে পানির পরিমাণ কম আছে তখন থেকে চা কফি পান করা বন্ধ করে দেওয়া উচিত। হতে পারে দৈনিক 1-2 কাপ চা বা কফি পান করা আপনার অভ্যেস, কিন্তু শিশুর স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই অভ্যাসটি কিছুদিনের জন্য বন্ধ করতে হবে, কারণ চা কফিতে থাকা ক্যাফিন মানুষের শরীরে পানির পরিমাণ এবং তৃষ্ণার চাহিদা কমিয়ে দেয়। যারা মদ্যপায়ী বা ধূমপায়ী তাদের অনতিবিলম্বে এই বাজে অভ্যেস ত্যাগ করা উচিত। অ্যালকোহল জাতীয় পণ্য মানুষের ডিহাইড্রেশন ঘটায় ও গর্ভবতীর পেটের পানির পরিমাণ কমিয়ে দেয়। গর্ভধারণের আগে আপনি হয়তো বিভিন্ন স্টাইলে বা পজিশনে ঘুমিয়েছেন, কিন্তু এখন আগের মতো করলে তো আর চলবে না। সকল গর্ভবতীর উচিত পাশ ফিরে ঘুমানো, বিশেষ করে বাম পাশ ফিরে ঘুমানো সবচেয়ে ভালো। বাম পাশে ঘুমালে আপনার শরীরের সকল অঙ্গপ্রত্যঙ্গে রক্ত সরবরাহ ঠিক মতো হয় এবং আপনার জরায়ুতে পানির পরিমাণ ঠিক মতো হবে, যার ফলে অ্যামনিওটিক তরল কম হওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে। এতক্ষণ অ্যামনিওটিক তরল বৃদ্ধির যে আলোচনা করলাম এগুলো হলো ঘরোয়া উপায়। এই উপায় অবলম্বন করলে আশা করা যায় আপনার পানির পরিমাণ কম হবে না, তারপরও অ্যামনিওটিক তরলের পরিমাণ অনেক কমে যায় বা জরুরি ভিত্তিতে বাড়ানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ডাক্তারি উপায় অবলম্বন করতেই হবে। ডাক্তাররা সাধারণত স্যালাইন বা ক্যাথেটারের মাধ্যমে তরল বাড়ানোর চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।